সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়া প্রকাশ করেছে 2018 সালের মোস্ট ডিসিরেবল ম্যান মানে সবচেয়ে কাঙ্ক্ষিত মানুষের তালিকা। এখানে কে কোন অবস্থানে আছেন, সিনেমার টপ হিরো এখানে এসে জিরো হয়, আবার সিনেমার ফ্লপ হিরো কাঙ্ক্ষিতদের তালিকায় সবার উপরে চলে আসতে পারে, যা আগের বারগুলোতে আমরা দেখেছিলাম। আর এ জরিপ সম্পূর্ণ পাবলিক মতামতের উপর ভিত্তি করে করা হয়, এখানে মনগড়া কোনো আইন চলে না। তো চলুন দেখে নেই কে কোন পজিশনে আছেন আর কার প্রিয় পজিশন কোনটা। এই তালিকায় সবার উপরে আছেন যীশু সেনগুপ্ত, গতবার তিনি ছিলেন 5 নম্বরে, এই নিয়ে তিনি সত্যি খুবই খুশি। দ্বিতীয় স্থানে আছেন আবির চট্টোপাধ্যায়, তিনি আগেও 2 নম্বরে ছিলেন। অপরদিকে আছে বস জিৎ। কিছুদিন আগে বস জিৎকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনাকে অনেকেই কলকাতার 3 নম্বর সুপারস্টার বলে দাবি করেন, এই ব্যাপারটা আপনার কেমন লাগে? তখন বস বলেছিল 3 নম্বর স্থানটা বেশ পাকাপোক্ত। যখন প্রথম ইন্ডাস্ট্রিতে এসেছিলাম তখন আমাকে বোম্বাদার সাথে কম্পেয়ার করা হতো, তার কিছুদিন পর মিঠুনদার সাথেও আমাকে কম্পেয়ার করা হতো, তারপর আসলো দেব, তখন আবার দেবের সাথে কম্পেয়ার করা হয়, এখন আবার ঘুরে ফিরে বোম্বাদার সাথে কম্পেয়ার করা হয়। তো এই বিষয়টা ভালোই লাগে, কিন্তু আমি মনে করি 3 নম্বর স্থানটি বেশ পাকাপোক্ত, কোনো ঝামেলা নেই। বস জিতের কথা মতো এখানে পাবলিক জরিপেও তিনি 3 নম্বর স্থানেই আছেন, গতবার ছিলেন 4 নম্বরে, এক ধাপ এগিয়েছেন তিনি। অপরদিকে এক ধাপ পিছিয়ে গেছেন দেব, 4 নম্বরে অবস্থান করছেন, গতবার 3 নম্বরে ছিলেন। 5 নম্বরে আছেন যশ, আগে 7 নম্বরে ছিলেন। 6 নম্বরে আছেন অঙ্কুশ, তিনি আগে 6 নম্বরেই ছিলেন। 7 নম্বরে আছেন বিক্রম চট্টোপাধ্যায়, এই প্রথম তিনি কাঙ্ক্ষিত পুরুষের তালিকায় আসলেন। 8 নম্বরে আছেন অনির্বাণ ভট্টাচার্য, আগেরবার 9 নম্বরে ছিলেন, গতবারের 1 নম্বর, এবার আছেন 9 নম্বর পজিশনে। 9 আছেন পরমব্রত চট্টোপাধ্যায়, আর 10 অনুপম রায়, এই প্রথমবার অনুপম রায় কাঙ্ক্ষিতদের তালিকায় আসলেন। তারপরে যথাক্রমে আছেন বনি সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত, গাজী আব্দুল নূর, সাহেব ভট্টাচার্য, বরুণ থাপার, হর্ষবর্ধন ভান। তারপরে আছে সবচেয়ে বড় চমক, তিনি বাংলাদেশ থেকে কলকাতায় কাঙ্ক্ষিত পুরুষের তালিকায় ঢুকে গেছেন, তিনি হলেন সাকিব খান, সে আছে 18তম অবস্থানে। 19 ও 20 আছে নিরাজ সুরানা ও রেজন শেখ। পাবলিকদের মতামত তো পেপার দেখলো, আপনার কি মতামত? আপনার মনে কে এই স্থানে 1 নম্বর হবার যোগ্য বলে আপনি মনে করেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পাশে থাকার জন্য ধন্যবাদ।